আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি পুকুরে মাছ পালানোর আগাম প্রস্তুতি। অনেকদিন থেকে ওয়েট করতেছি কখন পুকুরে পানি হবে। তো এতদিন থেকে বৃষ্টি হচ্ছিল না খুব একটা, ইমিডিয়েটলি অনেক বৃষ্টি হচ্ছে, সেই জন্য পুকুরে পানি জমেছে। তাই ভাবলাম যে পুকুরে মাছ পালানোর জন্য যেটা যেটা করা লাগে সেটা করে ফেলি। এখানে এগুলা চুন 10 কেজি চুন ভিজিয়ে রেখেছিলাম 2 দিন, এখন একজন লোককে দিয়ে এগুলো পুকুরে পুকুরে ফেলব। তো চুন দেওয়ার কারণ হচ্ছে এখানে চারপাশে পুকুরে যত জীবাণু আছে এগুলোও মারা যাবে, প্লাস পুকুরে যে পানিটা ওইটাও পরিষ্কার হবে। দেখলাম যে পুকুরের পানিগুলো খুব একটা ভালো না, এগুলো একটু কালো কালো। তো সবাই বলতেছে যে চুন দিয়ে দিলে পানিটা পরিষ্কার হবে, সেই জন্য চুনগুলো 2 দিন ভিজিয়ে রেখেছি। এখন পুরো পুকুরে ছিটিয়ে দিব, ছিটিয়ে দিব বলতে মানে ওনাকে দিয়ে পুকুরে ফেলবো আর কি এগুলা। এই তো এটা পুকুর, পুকুরটা খুব একটা বড় না, মিডিয়াম আকৃতির। আর এখানে একদম প্রচুর কচুরি গুড়ি ফেনা হয়ে গিয়েছে। আমাদের এদিকে আঞ্চলিক ভাষা এটাকে গুড়ি ফেনা বলে, একদম ছোট ছোট পুরো পানির মধ্যে পুড়ে গিয়েছে। এগুলো এতদিন ছিল না, এখন একটু পানি হওয়ার পরে দেখলাম যে পুরো পুকুর পুড়ে গিয়েছে। তারপরও এটা তো আর ব্যবসায়িকভাবে করবো না, নিজেদের মতো করে ছোটোখাটো করে করবো আর কি। তো এখন উনি পুরো পুকুরে চুন দিয়ে দিচ্ছে। অনেকদিন থেকে অপেক্ষা করতেছি কখন পানি হবে, কারণ গাছ লাগানো পুকুরে মাছ পালানো এগুলো আমার অনেকটা হবি বলতে পারেন, এগুলো আমার অনেক পছন্দ। আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ এসব জিনিস নিয়ে, আমার পুকুর থেকে মাছ তোলা, এরপরে গাছগাছালি থেকে ফল পাড়া অনেক পছন্দ করে, আমারও অনেক প্রিয় এই জিনিসগুলো। তো গ্রামে যেহেতু থাকি, গ্রামের জিনিসগুলো যদি না করি তাহলে অনেক মিস করব। গ্রামের সাথে একদম মাটির টানে, মাটির সাথে মিশে যেতে হবে। এখন গাছ লাগিয়েছে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন সবাই দেখেছেন টুকিটাকি যে ফল গাছগুলো ওইগুলো লাগিয়েছি আল্লাহর রহমতে। এখন আবার পুকুরে মাছ পেল, মাছ ছাড়ব। তো এটা ছিল মাছ ছাড়ার 10 থেকে 15 দিন আগে, আগে চুন ফেলে দিয়েছি, পরে 10-15 দিন অপেক্ষা করার পরে পরে মাছ ফেলব, তাহলে ভালো হবে। উনি এখন পুরো পুকুরে মাছ চুন দিয়ে দিচ্ছে, চুনের সাথে পানি মিক্স করে ভালোভাবে গুলিয়ে নিচ্ছে যেন ছাঁকা ছাঁকা না থাকে। তো উনি এখন পুরো পুকুরে দিয়ে দিবে। পুরো পুকুরে অবশ্য অনেক একদম গাছ জঙ্গল পুড়ে গিয়েছে, তো সবাই বলতেছে এগুলো নাকি পুরো পুকুরে যখন পানি হবে তখন এগুলো নিচে পড়ে পচে যাবে, সেজন্য আর পরিষ্কার করে না, এইভাবে আছে। আর আমি যেহেতু প্রফেশনাল না, ছোটোখাটো মানুষ আর খুব একটা বুঝি না এসব ব্যাপারে, তো আমি আমার মতো করে নর্মালি করতেছি। দেখি আল্লাহ ভাগ্যে কী রেখেছেন, মাছ ছাড়ার পরে যে কটা হয় আর কি, যে কটা টিকে দেখা যাক ভবিষ্যতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। এভাবে করে উনি পুরো পুকুরে দিয়ে দিচ্ছে।
এখানে 10-15 দিন অপেক্ষা করার পরে এখন মাছের পোনা নিয়ে এসেছেন ওনারা। এখন ওনাদেরকে দিয়ে মাছের পোনাগুলো বিসমিল্লাহ করে ছেড়ে দিব আল্লাহর উপরে ভরসা করে। এখানে আমি বলেছি যে আমার পছন্দ মতে মাছ ফেলতেছি, যেটা যেটা আমার পছন্দ তো সেগুলোই ফেলেছি মোটামুটি ওনাদের কাছে যেগুলো আছে। এখানে রুই, কাতল, মৃগেল, এরপরে কি কালিখুনি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, অন্য ডিস্ট্রিক্টে কি বলে আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কালিবাউস বলে অনেকে, আবার কালিবাউস বলে, তো এসব মাছগুলো, আবার তেলাপিয়া, তো এসব আইটেমের মাছগুলোই মিক্স করে ফেলেছি। এখানে 25 কেজি ফেলেছি, আর বলেছি আর অল্প কয়টা সিলভার কাপ এনে দেওয়ার জন্য, ওইটা দিলে নাকি পুকুরের সব গাছ জঙ্গল সব খেয়ে ফেলবে, তো ওনার কাছে এগুলো ছিল না এই মুহূর্তে, সেজন্য বলছে যে 2 দিন পরে এনে দিবে। এখন যে এগুলো আছে তো এগুলোই ফেলব, ওনারা মেপে মেপে দিতেছে আমাদেরকে, কেজি হিসেবে কিনেছিলাম তো ওনারা মেপে মেপে দিতেছে। মাছের পোনাগুলো অনেক সুন্দর ছিল, আর আমি বলেছি যে একদম ছোটো ছোটোগুলো কিনলে নাকি অর্ধেক টিকবে অর্ধেক মারা যাবে, সেজন্য একটু বড় সাইজেরগুলো কিনা হয়েছে, রেট একটু বেশি নিয়েছে। তো তেলাপিয়াগুলো খুব একটা বড় না, আর অন্য মাছগুলো মোটামুটি বড় ছিল। এগুলো হচ্ছে তেলাপিয়ার পোনা, তো এখানে 5-6 কেজি পরিমাণ তেলাপিয়ার বাচ্চা এখানে ফেলেছে। এগুলো দেখতে পুরোপুরি কই মাছের মতো একদম ছোটো ছোটো কি কিউট লাগতেছে। তো একজন এদিকে পাতিল নাড়াচ্ছে, আসলে যত যত সময় দেখেছি যারা মাছের পোনার ব্যবসা করে সবসময় পাতিলগুলোকে নাড়াছাড়া করতে থাকে, যেহেতু যেন মাছগুলো না মারা যায়। তো এখন বিসমিল্লাহ পড়ে ফেলতেছি পুকুরে, উনি ছেড়ে দিচ্ছে বালতি থেকে একদম সবগুলো পানিতে দিয়ে দিয়েছে। মাছগুলো যখন একসাথে অনেক সুন্দর লেগেছে, মাছ ভালোবাসে না মাছ পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যাবে, কারণ সবাইয়ের মাছ অনেক প্রিয় একটা আইটেম। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে যে মাছ দেখলে গাছও নাকি হা করে, মাছের প্রতি আলাদা একটা লোভ আসে। এই তো দেখেন মাছগুলো পানিতে ফালানোর পরে কি সুন্দর করে সবগুলো ঘুরতেছে, ওনারা আবার অন্য আইটেমগুলো রেডি করতেছে, পানি ফেলে ফেলে বালতির মধ্যে নিচ্ছে। সবগুলো পানির মধ্যে কি করতেছে, একদম মনে হচ্ছে যে বৃষ্টি এসেছে, তো কি সুন্দর করে পানির মধ্যে খেলা করতেছে। এখানে এগুলো হচ্ছে কালিবাউস, এরপরে কাতল, রুই মিক্স করা আর কি সবগুলা। মাছ খেতে পারবো কি পারবো না ভাগ্যে আল্লাহ কি রেখেছেন চারদিকে, করোনা যেভাবে বাড়তেছে আল্লাহ জানে আমাদের সবার ভাগ্যে কি আছে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এই মহামারী থেকে। সবাই একটু সাবধানে থাকবেন, ঘর থেকে বেশি বের হওয়ার দরকার নাই কোনো ইম্পর্টেন্ট কাজ ছাড়া, আল্লাহ সবাইকে হেফাজত করুক সেই দোয়াই করি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।
এখানে সবগুলো ফালানোর পরে উনি বলতেছে ওনার কাছে বড় আইটেমের মাছগুলো আছে, এখানে 5টা বা 6টা দিয়ে 1 কেজি হয়ে যায়। তো এগুলা সাইজ অনেক বড় ছিল, উনি বলতেছে যে এগুলা যদি ছাড়ে তাহলে অল্প কয়দিনে অনেক বড় হয়ে যাবে, যেহেতু অলরেডি বড় আছে। তো আমি বলতেছি যে অর্ধেক ফালানোর জন্য, উনি বলতেছে সবগুলো ফেলে দিলে ভালো হবে। তো পরে আবার ওনার থেকে এগুলাও কিনে নিয়েছি, এগুলো অনেক বড় বড় সাইজের, আগেরগুলা থেকে অনেক বড়। তো এখানে আবার 6.5 কিলো হয়েছে। এগুলো অলরেডি অনেক বড় বড়, আর ফালানোর পরে তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অল্প কয় মাস পরে আরও বড় হয়ে যাবে। আল্লাহ আস্তে আস্তে করে জীবনের অনেকগুলো স্বপ্ন পূরণ করতেছে, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। একটার পর একটা পূরণ হচ্ছে, নিজের পুকুরে মাছ পালানো, নিজের একটা বাগান। আসলে এগুলো যদি ইতালিতে থাকতাম তাহলে হয়তো বা হয়ে উঠতো না। এখন একদম মাটির টানে গ্রামে এসে এগুলো করতেছি, অনেক ভালো লাগতেছে। অনেকের কাছে হয়তো বা এগুলো পছন্দ না হতে পারে, কিন্তু আমার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগে, সেজন্যে করা সত্যিকার অর্থে। তো উনি লাস্ট মুহূর্তে বড় মাছগুলো একটা একটা করে ফেলতেছে। এগুলো মৃগেল, রুই, এ দুইটা আইটেমে মনে হয় ছিল, উনি এখন একটা একটা করে ফেলতেছে সবগুলা। তো অনেক কথাই বললাম, কেউ খারাপভাবে নেবেন না, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে এখানে শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।